আজকের এই রেমেডিটি যদি আপনি পান করেন তাহলে আপনার হাই ব্লাড প্রেশার একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে, রক্ত বিশুদ্ধ হবে, রক্ত সঞ্চালন বেড়ে যাবে, সেই সঙ্গে কিডনির রোগ, লিভারের রোগ সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা থেকে মুক্তি পাবেন। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে, হার্টে ব্লকেজ থাকলে ধীরে ধীরে খুলতে শুরু করবে। এই রেমেডিটি অবশ্যই নিয়মিত টানা 7 দিন সেবন করুন, তাহলেই একদম হাতে নাতে রেজাল্ট পাবেন। আমাদের এই রেমেডিটি তৈরি করতে 3টি ভেষজ উপাদান লাগবে। এই 3টি ভেষজ উপাদানের মধ্যে প্রথমে যে উপাদানটি নিচ্ছি তা হচ্ছে দারুচিনি। হয়তো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করেছেন, কেউ কেউ রান্নার সুগন্ধির জন্য ব্যবহার করেছেন, মুখ সুগন্ধ করার জন্য, মুখের দুর্গন্ধ দূর করার জন্য দারুচিনি খুবই ভালো কাজ করে। এছাড়াও এটি রক্ত পরিষ্কার করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে, আপনার মেদ চর্বিবহুল শরীরকে ধীরে ধীরে স্লিম করবে। শরীরে অবাঞ্ছিত মেদ চর্বি জমতে থাকলে, মেটাবলিজম রেট অত্যন্ত কমে গেলে, খাবার হজম না হলে, গ্যাস অ্যাসিডিটি বাড়তে থাকলে দারুচিনি খুব ভালো কাজ করে। এই দারুচিনি আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। দারুচিনি এভাবে টুকরো করে ভেঙে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, এই রেমেডিটি আমরা তৈরি করব যা আপনি অবশ্যই 2 বেলা সেবন করতে পারেন এই পরিমাণে তৈরি করার জন্য। তাহলে একদিনে 2 বার সেবন করার জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি নিয়ে নিলাম। এই দারুচিনির সঙ্গে আপনাকে নিতে হবে তেজপাতা। তেজপাতাকেও মানুষ বেশিরভাগই রান্নার কাজে ব্যবহার করে, কিন্তু তেজপাতার এমন ঔষধি গুণ রয়েছে যে আপনি এটি জানার পর থেকে শুধু রান্নায় নয় বারবার এই তেজপাতা খাওয়ার কথা চিন্তা করবেন। এই তেজপাতা আপনার যে কোনো গোপন দুর্বলতা বা অক্ষমতাকে দূর করতে সক্ষম, শারীরিক শক্তি ফিরিয়ে আপনাকে তেজি করে তুলবে। এছাড়াও তেজপাতা আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে, সুগারকে একেবারেই নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সেই সঙ্গে শারীরিক যে কোনো চর্মরোগ থেকে আপনাকে বাঁচাবে। এছাড়াও আপনার দেহের র্যাশ, অ্যালার্জি, চুলকানি, নাকের ভিতরে চুলকানো, হাঁচি হয়, নাক বন্ধ হয়ে যায় বা চুল ঝরে যাওয়া, ত্বকের যে কোনো সমস্যা, সকল কিছু থেকে আপনাকে বাঁচাবে। সঙ্গে সঙ্গে তেজপাতা কিন্তু হজমের জন্যও সহায়ক, এটি আপনার খাওয়া খাবারকে সহজে হজম করে দেয়। আমি 2 বার সেবনের জন্য এখানে তেজপাতা নিচ্ছি 4টি। তেজপাতা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন, কেননা তেজপাতাতে অনেক ধুলোবালি থাকে। তেজপাতাকে খুব ভালো করে ধুয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার আপনাকে আরেকটি উপাদান এখানে জোগাড় করতে হবে, আর তা হচ্ছে এই বড় এলাচ। বড় এলাচ অবশ্যই লাগবে। এই বড় এলাচ বা কালো এলাচ একটি নিতে হবে 2 বার সেবনের জন্য। কালো এলাচও কিন্তু একই কাজগুলো করে, সেই সঙ্গে এই কালো এলাচ মানুষের গোপন শক্তিকে বাড়িয়ে দেয়। এছাড়াও স্নায়ুতন্ত্রের যে কোনো রোগ থেকে আপনাকে বাঁচাবে, হাড় জয়েন্টের ব্যথা দূর করবে, মাথা ব্যথা, জ্বর, কাশি অর্থাৎ ঠান্ডাজনিত রোগ থেকেও আপনাকে বাঁচাবে। সেই সঙ্গে মুখের দুর্গন্ধ হওয়া, ঘন ঘন প্রস্রাবের সমস্যা হওয়া অর্থাৎ আপনার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, একটু পরপর বেগ আসছে, অথবা ইউরিনের যে কোনো ইনফেকশন, কোষ্ঠকাঠিন্য, এমনকি যাদের গ্যাস অ্যাসিডিটি বদহজম খুব বেশি থাকে তারাও খুব ভালো ফল পাবেন। এছাড়াও আয়ুর্বেদে রয়েছে যে এই বড় এলাচ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। আপনি শুধুমাত্র 1 বার সেবন করে দেখুন যে এটি কি ফল দেয়। এছাড়া হাত পায়ের ত্বক জ্বালা পোড়া করা, চোখ জ্বালা পোড়া করা অর্থাৎ যে কোনো প্রদাহজনিত রোগ থেকে আপনাকে বাঁচাবে। এই এলাচটি আদা ভাঙ্গা করে নিন। এরপর আপনি একটি পরিষ্কার পাত্রে 1/2 লিটার অর্থাৎ 2 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিন। রুম টেম্পারেচারের পানি নিতে হবে। এরপর 3টি উপাদান মিশিয়ে নিন। এরপর এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ঢেকে রেখে দিন। আপনি রাতের বেলায় ঘুমানোর আগে এটি রেডি করে এইভাবে ঢেকে রেখে দিবেন, আর সকালে ঘুম থেকে ওঠার পর এই পানিটিকে আপনি ফুটতে দিবেন। হালকা আঁচে ঢেকে ফুটাবেন। হালকা আঁচে এই পানিটিকে আপনি ফোটাতে ফোটাতে দেখবেন যখন অর্ধেক হয়ে এসেছে তখনই এটি নামিয়ে নেবেন।
অর্থাৎ সহজভাবে বলতে গেলে এক গ্লাস হয়ে আসলেই আপনি এটি চুলা থেকে নামিয়ে নেবেন এবং হালকা ঠান্ডা হতে দেবেন। যখন এটি হালকা ঠান্ডা হয়ে আসবে তখন ছেঁকে নিন। ছাকার পরে অর্ধেকটা আপনি সকালে পান করুন। সকালে কখন পান করলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যাবে? সকালে উঠেই আপনি বাসি পেটে হালকা পর্যাপ্ত পরিমাণ পানি পান করে নেবেন। তার 30 থেকে 40 মিনিট পরেই আপনি এই রেমেডি সেবন করে নেবেন অর্ধেকটা। তারপর আধা ঘন্টা অন্য কিছু খাবেন না। আধা ঘন্টা পরে আপনি নাস্তা করতে পারেন। আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে বাকি রেমেডিটি অর্থাৎ অর্ধেক পানিটা আপনি খেয়ে নিন। তখন দ্বিতীয়বার গরম করার কোনো প্রয়োজন নেই, শুধু ঢেকে রাখুন এবং রাতের বেলায় আপনি এটি খেয়ে নিন। রাতের খাবার খাওয়ার ন্যূনতম 1 ঘন্টা পরে আপনি এটি খেয়ে নেবেন। আশা করি বন্ধুরা আপনারা আজকের কথাগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই কথাগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক তথ্য এবং চিকিৎসা পদ্ধতি অনুযায়ী বলা হয়েছে। যাদের রোগ বহুদিনের পুরাতন তারা টানা 21 দিন পর্যন্ত সেবন করবেন। আপনি 2-3 দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন, কিন্তু টানা 21 দিন আপনাকে সেবন করতে হবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।